she would've said it. Amazing God is eyes, but my heart still beats. When I say no, it's yes, I'm putting you to the test. Can you handle me? Do you have the key? Hello guys, welcome back to my channel. আমি শান্তা মজুমদার চলে এসেছি শান্তা মজুমদার ব্লগ থেকে। ফ্রেন্ডস, আজকে আমরা ঘুরতে বের হচ্ছি, তো এখান থেকে আমাদের জার্নি শুরু, আর বাকি সব কিছু আমরা ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সবাই রেডি হয়ে চলে এসেছে আর ওখানে যাব আমি আমার ফ্রেন্ডদের সাথে। তো চলুন যাত্রা শুরু করি। আমরা এখানে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। এটা আমরা সাগর পাড়ে যে নতুন রাস্তা হয়েছে সেটা দিয়ে যাচ্ছি। এই রোডে যেতে বেশি সময় লাগে না, 45 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি সি বিচে। ফাইনালি আমরা চলে আসছি সি বিচে। বাংলাদেশে যতগুলো পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে পতেঙ্গা সি বিচ উল্লেখযোগ্য। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, যেটা আমাদের চট্টগ্রাম বিভাগে অবস্থিত। আর এই পতেঙ্গা হচ্ছে মিনি কক্সবাজার, কেননা আপনি কক্সবাজারে গিয়ে যে জিনিসগুলা ফিল করবেন, যে জিনিসগুলো আপনারা দেখতে পাবেন, সেটা আপনারা এই পতেঙ্গায় আসলেই পেয়ে যাবেন। তাই বলছি চট্টগ্রাম আসবেন আর সি বিচে আসবেন না, এটা কখনো আপনারা করবেন না। একবার হলেও এই সুন্দর জায়গায় এসে ঘুরে যাবেন, মন ভরে যাবে। তা আমরা এখানে এসে পৌঁছে গেলাম আর এদিকে এসে 3টা সিট আমরা ভাড়া নিয়েছি, কারণ বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একটা সেফ জায়গায় থাকতে হবে। আর আমরা যেহেতু ডে ট্যুরে বের হয়েছি, সারাদিন এখানে থাকবো, এনজয় করব। এখানে প্রতিটা সিট ঘন্টায় 50 টাকা করে, আর আমরা এখানে থাকবো 5 ঘন্টার মতো। হ্যাপি বার্থডে। কার বার্থডে? হ্যাপি বার্থডে না তো বাবা, এগুলো আমাদের পিচ্চি কাচ্চা। ও পিচ্চি কাচ্চা তো ঘুম। একজন খুব চেষ্টা করতেছে একটু ওই বেলুন ফুলানোর জন্য। ওখানে দিও না বাবাই, প্লিজ বাবা একটু ওইদিকে যাও। আমরা ফ্রেন্ডরা সবাই যেহেতু একসাথে হয়েছি, তাই আজকে দিনটা আমরা সেলিব্রেশন করব কেক কেটে। কোথায় দিবি দে সাজাই দাও। তো সেটার আয়োজন করছি। তোমার ঘুম আসছে? বিয়ের পরে বয়ফ্রেন্ড ভিডিও কল দিয়ে দে, মানে সত্যি সত্যি মনে এদেরকে বললাম 31st সেলিব্রেশন লিখতে, আর ওরা লিখেছে 31st night। ওরা হয়তো চিন্তা করছে কি রে ভাই সবাই তো নাইটই লেখে, এরা মনে হয় ভুল বলতেছে। হ্যাপি বার্থডে টু ইউ, টু ডু ডু টু ইউ, কাট টু ইউ হচ্ছে। লাল ফোনে কে থাকো? আমার ছেলে কি হইছে? আমরা কেক কেটে ফেলতেছি। আসো আসো আসো। আমার ছেলের আবার একটু মন খারাপ হয়েছে, যে খেলনাটা নিয়ে বেলুন ফুলাতে পারছে না সেজন্য। ছেলের মুখ ব্যথা হয়ে যাবে বেলুন ফুলাতে ফুলাতে। বাবা এটা মজা পাচ্ছ? অনেক সুন্দর হয়েছে। ওয়াও ভেরি গুড, খুব সুন্দর হচ্ছে। এখন আমরা সেলিব্রেশন করব। এখন এই বেদপ্রা আমারে রেখে তোরা কেক কাটতে দিও করা খেলি। আশা করছে 2021 আমাদের জন্য ভালো হবে, ভালো কিছু নিয়ে আসবে।
কয়টা প্লেট দেব তো একটা এখানে আসলে তো আমরা খাওয়া দাওয়া করব তাই আসার সময় জলের বোতল ওয়ান টাইম প্লেট টিস্যু চামচ এগুলো সব নিয়ে আসছি এই হ্যান্ড স্যানিটাইজার কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসছি ওখানে আর তাছাড়া এখানে সব জিনিসপত্রের অনেক দাম তাই যতটা পেরেছি আসার সময় নিয়ে আসছি সাথে করে বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে আসছি কারণ আমরা এখানে ডে টুরে আসছি এখন দুপুর 12টা বাজে তো সেজন্য আমরা এখন নুডলস খাচ্ছি এই তুই সবাইকে লোভ লাগাচ্ছিস তো এখন তোমাদেরকে এদিক একটু করে ঘুরে দেখাবো একদম একটা সানি ডে পুরো রোদ এখন আমাদের মাথার উপরে এনজয় করছি সবাই অনেক আমার ফ্রেন্ডরা বাচ্চারা সবাই ওখানেই আছে বসে তো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি হেঁটে অনেক সুন্দর কারণ এখন তো শীতকাল শীতকালে রোদটা গায়ে পড়লে খুবই ভালো লাগে আর মিষ্টি বাতাস খুব ভালো লাগছে আপনারা এখানে আসলে চাইলে ঘোড়ায়ও চড়তে পারবেন অনেকজনই আছে ঘোড়ায় চড়ায় ওই যে ওখানে কিছু দেখা যাচ্ছে আর ডিএসএলআর ভাইয়েরা তো আছেই ওনারা ছবি তুলে দেন এখানে বসার জন্য কিছু স্থান আছে এই যে আমরা এখানে তিনটা নিয়েছি বসার জন্য খুব সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস নেওয়া যাবে সমুদ্র থেকে আর এই যে সানবার্ট করছি এখন কিছুক্ষণ পর হয়তো ভাটা পড়বে আমরা প্রতেঙ্গায় গিয়ে কি কি করেছি সবগুলো মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব তাই আমার ব্লগটাও একটু লং হবে আর সেজন্য আমি এটাকে দুইটা পার্টে আপনাদের সাথে শেয়ার করব তো এখন আপনারা দেখতে থাকুন পরবর্তী ব্লগে বাকিগুলো দেখতে পাবেন আমরা সবাই মিলে এখন লাঞ্চ করব হ্যাঁ বিরিয়ানিটা দেখতেই আমি লাগছে খাওয়ার অপেক্ষায় আছি আমার এই ফ্রেন্ডে তো যে জিভে জল চলে আসছে জিভে জল চলে আসছে কখন সে খাবে তো আমরা এখন এখানেই বিদায় নিচ্ছি বাকি অংশটুকু পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব